আসসালামু আলাইকুম আমি জাহিদ হাসান টেক্যান টোলের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর সবাই ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গিয়েছেন যে শাওমি তাদের নতুন আরেকটি ফোন রিলিজ করতে যাচ্ছে অক্টোবরের আঠাশ তারিখে আর সেই ফোনটা হচ্ছে রেডমি নোট ইলেভেন আমি জানি না অন্যান্য ফোনগুলোর থেকে কেন এই ফোনটা এত বেশি সবার কাছে ভালো লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে এই ফোনটা খুবই জপ্রিয় আমি এই ফোনটার অনেকগুলো ভার্সন ইউজ করেছি সেই শাওমি বাংলাদেশে ঢোকার আগে থেকেই রোড রেডমি নোট থ্রি থেকে শুরু করে ফোর সিক্স টেন আমার কাছে আছে আমি এখনো স্টিল ইউজ করতেছি ফোনগুলো সার্ভিস খুবই ভালো লং টাইম ইউজ করা যায় আর জনপ্রিয়তার দিক থেকে শীর্ষে থাকবে না কেন বলেন ক্যামেরা ব্যাটারি ব্যাক আপ আদার্স এভরিথিং সব দিক দিয়ে চিন্তা করলে শাওমির বেস্ট সিরিজ হচ্ছে রেডমি সিরিজটা রেডমি নোট সিরিজটা অ্যাকচুয়ালি রেডমি নামে আরও একটা ফোন আছে তো যাই হোক আজকে আমরা কথা বলবো রেড রেডমি নোট ইলেভেন সম্পর্কে কারণ ইতিমধ্যেই রেডমি নোট ইলেভেন রিলিজ হয়ে রিলিজ হবে সেটার ঘোষণা চলে আসছে সেটা অক্টোবরে আঠাশ তারিখে রিলিজ হবে চায়নাতে এরপরে হয়তো বা বাইরে পাওয়া যাবে আস্তে আস্তে সময় লাগবে হতে এখন এক মাস বাংলাদেশে আসতে আর তার আগে আরেকটা গুড নিউজ দিয়ে রাখি স্বামী বাংলাদেশে তাদের ফ্যাক্টরি বানিয়ে ফেলেছে ইতিমধ্যে এবং সেখানে কার্যক্রম শুরু করে দিয়েছে ফ্যাক্টরি নিয়ে অনেকগুলো ভিডিও অলরেডি চলে এসেছে ইউটিউবে নিউজ টেলিভিশনগুলোতেও নিউজ হচ্ছে ফ্যাক্টরি সম্পর্কে তো আশা করা যাচ্ছে ফোনের প্রাইস হয়তোবা আন্তর্জাতিক বাজারের সাথে সমান রেখে চলবে কিন্তু প্রাইস কিছুটা কম পাবো আমরা কারণ যেখানে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিতে হতো সেখানে সেখানে এখন দিতে হবে সতেরো পার্সেন্ট ট্যাক্স তো আসুন জেনে নেই সাউমি রেডমি নোট ইলেভেনে কি কি স্পেসিফিকেশন থাকতেছে এবং সেই সাথে প্রাইসটা কীরকম হবে শাওমির ঘোষণা অনুযায়ী শাওমির রেডমি নোট ইলেভেনের বডি নিয়ে কথা বলি বডির সামনে পিছনে থাকবে হচ্ছে গোয়লা গ্লাস ফাইভ প্লাস্টিক থাকবে ফ্রেমটা ডাস্ট অ্যান্ড প্রোটেকশন অর্থাৎ স্বামীর বডিটা হবে হচ্ছে গয়লা গ্লাস ফাইভ দিয়ে যেটা সামনে এবং পিছনে দুটো পার্টি থাকবে আর ডাস্ট অ্যান্ড প্রোটেকশন তাদের হাতের আঙুলের যে সাপ লাগবে সেটা অ্যাকচুয়ালি লাগবে না সেই সাথে স্বামী ঘোষণা দিয়েছে তাদের নোট ইলেভেনে অ্যামুলেট ডিসপ্লে থাকবে ডিসপ্লে সাইজ হবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চিস আর ডিসপ্লে রেজলেশন স্বাভাবিকভাবেই এক হাজার আশি থাকবে এটা খুবই স্বাভাবিক কারণ এখনকার ফোনে তো মানুষ আরও ফোর কে ভিডিও চায় তো এটা তো দিতেই হবে আর ডিসপ্লে প্রোডাকশন হচ্ছে কোর্নিং গ্লাস গয়লা গ্লাস ফাইভ আর অপারেটিং সিস্টেমে এবার হচ্ছে অ্যান্ড্রয়েড ইলেভেন অপারেটিং সিস্টেম থাকবে সেই সাথে মি ই ওয়াই থাকবে হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ আর চিপসের হচ্ছে মিডিয়া টেকিট জানি না এটা কতটুকু কাজ করবে তবে ভালো কাজ করবে দেখা যাক কী হয় ফোনটা হাতে আসলেই বুঝতে পারবো আমরা আর মেমোরি কার্ড নিয়ে যদি কথা বলতে চাই ডেডিকেটেড একটা মেমোরি কার্ডের জন্য স্লট থাকবেই সেই সাথে থাকতেছে একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি আট জিবি এবং দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি র্যাম পর্যন্ত এবার সেই ক্যামেরা নিয়ে সাউমির যে নোট ইলেভেন সেটাতে কোয়াড ক্যামেরা থাকতেছে একশো আট মেগা পিক্সেল এইট মেগাপিক্সেল ফাইভ মেগাপিক্সেল এবং টু মেগাপিক্সেল মেন ক্যামেরা হচ্ছে একশো আট মেগাপিক্সেল সেই সাথে একটা আলড্রয়েড সেন্সর দেওয়া থাকবে এইট মেগাপিক্সেলের এবং ম্যাক্রো লেন্স থাকবে একটা হচ্ছে ফাইভ মেগাপিক্সেল এবং ডিপ সেন্সর থাকবে একটা হচ্ছে টু মেগাপিক্সেলের এলইডি ফ্ল্যাশ এস এসব তো থাকছেই আর ভিডিও হচ্ছে 4K 30 fps এ আপনারা ভিডিও করতে পারবেন যদি কেউ ইচ্ছা করেন কারণ 108 মেগাপিক্সেল দ্যাটস ওয়াই 4K ভিডিও আর সেলফি ক্যামেরা নিয়ে বলতে গেলে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতেছে একটা আর একটা থাকবে হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল একটা থাকতেছে আমার মনে হয় না যে 16 মেগাপিক্সেল ক্যামেরা খুব বেশি একটা ভালো হবে এটাতে কারণ 20 মেগাপিক্সেলের নিচে সেলফি ক্যামেরা দিলে খুব বেশি একটা ভালো সেলফি আসে না যাই হোক ভিডিও 1080 করতে পারবেন আপনারা সেলফি ক্যামেরা দিয়ে সেই সাথে সেন্সর বলতে ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেড অর্থাৎ সাইডে হয়তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকবে পাওয়ার বাটনে খুব সম্ভবত আর ব্যাটারির কথাটা যদি বলি ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার এমএইচ নন রিমুভেবল ব্যাটারি পাঁচ হাজার অ্যান অফ বাট হচ্ছে ব্যাটারি বাড়ানো উচিত গেম খেলতে গেলে ব্যাটারিটা একটু বেশি লাগে আর চার্জিং হচ্ছে ফাস্ট চার্জিং সিক্সটি সেভেন ওয়াট আর কালার সম্ভবত পাওয়া যাবে হচ্ছে গ্রে আর অন্য কোনো কালার হয়তো থাকতে পারে সেগুলো এখনো ডিটেলস আসেনি আসলে হয়তো বলতে পারবো আর রিলিজ ডেট সম্পর্কে বলতে গেলে অক্টোবর আঠাশে চায়নায় রিলিজ হবে আর বাংলাদেশে কবে নাগাদ পাওয়া যাবে সেটার এখন কোনো গ্যারান্টি নেই আশা করা যাচ্ছে যে এক মাসের মধ্যে আমরা বাংলাদেশে পাবো এটা আর যদি বলি যে প্রাইস সম্পর্কে আর প্রাইস সম্পর্কে কথা বলতে গেলে প্রাইস মেবি প্রিভিয়াস যে ফোনটা ছিল নোট টেন সেটার মতোই হবে উনিশ হাজার টাকা থেকে শুরু করে উপরে আমরা হয়তো বা সাতশাড়াশ হাজার টাকা পর্যন্ত পেতে পারি তবে দেখা যাক কি হয় তো যাই হোক এই ছিল স্বামী রেডমি নোট ইলেভেন আমরা ওয়েট করতেছি কবে নাগাদ সেটা রিলিজ হয় এবং বাংলাদেশে আসে আর ফোনটা হাতে পেলে খুব শীঘ্রই আপনাদের জন্য একটা রিভিউ করবো ইনশাল্লাহ তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না